না বন্ধুরা, তো মাইন্ড ব্লো হয়ে গেল আমার এই ট্রেলারটা দেখে। কালকি 28 এডি আমাদের ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে দেবে ফরএভার, ঠিক আছে। এই ধরনের মুভি আমরা আজ পর্যন্ত দেখিনি ইন্ডিয়ান সিনেমাতে। যে ধরনের চিন্তাভাবনা, যে ধরনের ভিজুয়াল, যে ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর, এগুলো হলিউড ছাড়া আমরা ভাবতেই পারি না যে ইন্ডিয়ান সিনেমা এরকম কিছু হতে পারে। ফার্স্ট অফ অল এক এক করে কথা বলবো। ফার্স্ট কথা বলবো, আমার সব থেকে ভালো যেটা লেগেছে এই পুরো ট্রেলারে সেটা হচ্ছে, আগেও বলেছি টিজার দেখার সময়, সেটা হচ্ছে বিজিএমটা ব্যাপক ছিল। লাইক প্রত্যেকটা সিনিয়রকে আপলিফ্ট করছে বিজিএম দারুণভাবে। যেরকম আমি আগেও বলেছিলাম যে ওয়ান্ডার ওম্যানের যে থিম সংটা ছিল ব্যাকগ্রাউন্ডে, সেটা সবসময় ভালো লাগতো যখন দেখানো হয়। বা ধরে না তো ডুন মুভিতে যে যে আওয়াজটা, যে আনাতে ফিলিংটা যে লাগানো হয়, সেই থেকেই বেশি ব্যবহার হয়েছে এটাতে কাজ করছে। বিকজ ওটা একটা যে সিনের জন্য ইউজ করা হয়েছে, বাট এটা পুরো প্রত্যেকটা ফাইট সিন, প্রত্যেকটা ডায়লগে যেভাবে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করেছে, মাইন্ড ব্লোয়িং। ইন্ডিয়ান সিনেমা আমি আগে দেখিনি এরকম কাজ। এইবার নেক্সট যদি স্টোরি লাইনে কথা বলি, যেটুকু বোঝা গেল যে এখানে কাশী দেখানো হচ্ছে, যেটা বলা হচ্ছে নাকি পৃথিবীর প্রথম শহর এবং শেষ শহর হবে, এবং কালকি সাম্রাজ্যের কালকি জন্মাবে। কালকি এখনো জন্মায়নি, তো এই বইয়ের হিরো কিন্তু কালকি না, এই বইয়ের হিরো হবে ভাইরাবা, ঠিক আছে। ভাইরাবা কার নাম? শিবের নাম। আর শিব কালকিকে প্রোটেক্ট করবে। কালকি অলরেডি আমাদের দীপিকা পাদুকোনের পেটে আছে, আই থিঙ্ক, ঠিক আছে, এখনো জন্মায়নি। ওকে প্রোটেক্ট করবে কে? এক তো অশ্বত্থামা, সেকেন্ড আই থিঙ্ক প্রথম দিকে ভিলেন হিসেবে কাইন্ড অফ বা অ্যান্টাগন হিসেবে দেখা গেলেও আমাদের ভাইরাবা কিন্তু আই থিঙ্ক কালকিকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। আর কালকি যদি এই জায়গাতে বলি একটা ভালো কম্বিনেশন, যদি তুমি মনে থাকে আমাদের যখন রামায়ণ হয়েছিল, রাম ছিল কৃষ্ণের অবতার, আর যে হনুমান কিন্তু অ্যাকচুয়ালি অবতার ছিল হচ্ছে ভগবান শিবের, তো সেরকমই শিবের ভক্ত হয়েছিল। তো এরকমই কিছু এখানে ভাইরাবা কিন্তু কালকে প্রোটেক্ট করবে, কি বিষ্ণু এবং শিবের যে কম্বিনেশন, এবং মাইথোলজিকে যেভাবে ইউজ করছে এরা, তার সঙ্গে আমরা অশ্বত্থামাকে, রিয়েল অশ্বত্থামাকে দেখছি, এবং অশ্বত্থামার মহাভারতের ব্যাটারিরও একটা আমরা গ্লিমস পেয়ে চলেছি, সেটাও দারুণ লাগলো। আর ওর মনিটাকে ভেঙে দিয়েছিল বা ওটাকে সরিয়ে ফেলেছিল সামথিং, এরকম ঘটনা আমরা জানি অ্যাজ পার মাইথোলজি, বাট সেটাকে মনিটা কিছুভাবে ফেরত পেয়েছে। বিকজ এই টাইমে তারা যদি দেখাবো মনিটা নেই, ওর এখানে রক্ত বেরাচ্ছে, বাট পরে দেখলাম ওরা মনিটাও নিজে লাগিয়ে নিয়েছে, মনিটা কিছুভাবে ফেরত পেয়েছে। আই থিঙ্ক কালকিকে প্রোটেক্ট করার জন্য ওটা ওকে ফেরত দেওয়া হয়েছে, ঠিক আছে, ভগবান শিব বা বিষ্ণুর পক্ষ থেকে, ঠিক আছে। তো সেটা ভালো লাগবে। নেক্সট বলবো হচ্ছে ফাইটিং সিনগুলো। ও ফাইটিং সিনগুলো কি লাগলো, আর ভিজুয়াল এফেক্ট, মানে একটা খালি প্রবলেম শুধু ব্যাকগ্রাউন্ডে যেমন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন সেটা বোঝা যাচ্ছে, মানে যেই ওয়েস্ট লাইনটা দেখানো হচ্ছে, বা তাছাড়া যখন বন্দুক ইউজ করছে বা ধরো নাও একটা শিল্ড চড়িয়ে আসছে, বা ধরে নাও লাস্টে যে ফ্লাইংয়ে চলে গেল, ঠিক আছে, বজ্রের দিকে উড়ে, মানে প্রত্যেকটা সিন কোথাও আমার মনে হয়নি যে ভিজুয়াল এফেক্ট কোথাও কমতি আছে। কত বড় বড় টাকা, কত টাকা খরচা করে যে ভিজুয়াল এফেক্টগুলো বানায় আমাদের মার্ভেল ডিসি, সেখানে এত কম বাজেটে এত ভালো ভিজুয়াল, মাইন্ড ব্লোয়িং, দারুণ কাজ করেছে। এবং নেক্সট বলবো হচ্ছে অ্যাক্টিং। ফার্স্ট অফ অল আমি বলবো আমার সন্দেহ ছিল যে কতটা ভালো অ্যাক্টিং প্রভাস করেছে, স্পেশালি হিন্দি ডায়লগগুলো আমার ভালো লেগেছে, যথেষ্ট ইম্প্রুভ করেছে, আমি বলবো ডেফিনেটলি এখানে ইম্প্রুভ করেছে, বেশ ভালো লেগেছে। অমিতাচ্ছন্ন মানে গুরুদেব প্রাণ কোনো কথা নেই, ঠিক আছে, প্রত্যেকটা ডায়লগের দম, সে অশ্বত্থামার বয়স্ক অশ্বত্থামার যে দম থাকা উচিত, যে কিনা অত অত জ্ঞান, ঠিক আছে, সেই মহাভারত সময় থেকে বেঁচে আছে, অত জ্ঞান, এবং গুরু দ্রোণের ছেলে, ঠিক আছে, তার কাছ থেকে শিক্ষা পেয়েছে, এবং সেই টাইমকার শিক্ষা এই টাইমে তার কাছে রয়েছে, তো সেইটা একটা অন্য লেভেল হওয়া উচিত, যেটাকে ভালোভাবে মানে তৈরি করতে পেরেছে আমাদের অমিতাভ বচ্চন। এবং আমাদের কিন্তু শাশ্বত ভিলেন রোলে কাজ করছে, এবং তাকে যখন হলোগ্রামে দেখার জন্য এত ভালো ভিজুয়াল এফেক্ট ইউজ করছে, কিন্তু আমি বলবো শাশ্বতর অ্যাক্টিং কিন্তু আমার সেই লেভেল লাগেনি যেটা এখানে বাকিদের আমার লেগেছে। এবং যখন আমরা দেখলাম কমল হাসানকে, লোকে চেনা যাচ্ছে লোকটা, যখন যখন যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট লুক নেয় না, তখন তখন ওদের ফাটিয়ে দেয়, কিন্তু ওর ভয়েসে একটা ইউনিক ব্যাপার আছে, ওর যে ডায়লগটা লাস্ট দিল সেখানেই বোঝাচ্ছে এটা কিন্তু আমাদের কমল হাসান এবং তার অ্যাক্টিং লেভেল। দীপিকা পাদুকোনকে আমার ঠিকঠাক লেগেছে, কোনো রকম প্রবলেম হয় না, যেটুকু অল্পই দেখলাম দীপিকা ঠিকঠাক লেগেছে, ভালো লাগেনি শুধু দরকার ছিল দিশা পাটানিকে, দিশা পাটানিকে কোনো দরকার ছিল না, ঠিক আছে, এরকম একটা লেভেলের মধ্যে দিশা পাটানিকে আমার মনে হচ্ছে কোনোভাবেই দরকার ছিল না। অল ইন অল একটা দারুণ ট্রেলার ছিল, মুভিটা ব্লকবাস্টার হবে অ্যাটলিস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, বাট আমার মনে হয় এটা বাইরেও হওয়া উচিত,
যেই টাইমে রিলিজ করছে তখন থেকে আইটি এক অলমোস্ট এক মাস বাকি ডেডপুলের মুভি বেরোতে। তো এই এক মাসের মধ্যে কিন্তু এমন কোনো বড় মুভি হলিউডেও বেরোচ্ছে না যেটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কামাতে পারে। তো এই জায়গায় কিন্তু একটা ড্রাইনেস চলছে সুপার হিরো মুভি বা এই ধরনের কমিক কন মুভি, এই ধরনের মুভি কিন্তু ড্রাইনেস চলছে এই বছর, ঠিক আছে? তেমন বড় মুভি কিন্তু কিছু বেরোয়নি। তো সেই জায়গায় থেকে কিন্তু এই মুভিটা পুরো অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ভালো কামাতে পারে, বিকজ মুভিটা ইংলিশ এবং স্প্যানিশও বেরোবে। সো যেহেতু এর ডাবিংয়ে আসছে তো আই থিঙ্ক এটা অনেক বেটার পারফরমেন্স করবে বিদেশেও। তো আমার তো দারুণ লাগলো, আমার মনে হচ্ছে মুভিটা সত্যি খুবই ভালো চলেছে এবং আমাদের ইন্ডিয়ান সিনেমার চেঞ্জ করে দেবে। তোমাদের সে কি মতামত, তোমাদের কেমন লাগলো এটা, তোমাদের কতটা এক্সপেকটেশন মুভির থেকে আমি কমেন্টে নিশ্চয়ই জানাবো আমার সঙ্গে।